টেলিভিশন জগতের অন্যতম পরিচিত অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। দর্শক তাকে চেনেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কে আপন কে পরের নায়িকা জবার বর পরম হিসেবে। সিরিয়ালে নায়ক পরম ফের একবার ফিরতে চলেছেন টেলিভিশনের পর্দায়, তবে এবার স্টার জলসা নয়, এবার জি বাংলার নতুন সিরিয়ালে দেখা যাবে পরম অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে। বিশ্বজিৎ এবার অভিনয় করতে চলেছেন জি বাংলার আসন্ন এক নতুন সিরিয়ালে। শোনা যাচ্ছে জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউসে তৈরি ধারাবাহিকের মুখ্য চরিত্রেই দেখা যাবে অভিনেতাকে। আর সূত্রীয় খবর, তার বিপরীতে দেখা যাবে সান বাংলার অগ্নিশিখা খ্যাত অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। আরাত্রিকা মাইতি অগ্নিশিখা সিরিয়ালে অভিনয় করেছেন একজন সাঁওতালি মেয়ের ভূমিকায়। তাহলে দর্শকরা আবার নতুন একটি জুটিকে পেতে চলেছেন, তবে এই প্রথম নয়, বরং স্টার জলসার আগে জি বাংলার সাথে কাজ করেছিলেন অভিনেতা বিশ্বজিৎ। জি বাংলায় অনামিকা চক্রবর্তী ও মিশমি দাসের সাথে রাজজুটক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এমনকি জি বাংলার হাত ধরেই অভিনয় জগতে হাতেখড়ি হয় অভিনেতার। তাহলে দর্শক, জি বাংলার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন সকলের প্রিয় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। এই খবরটি জেনে কেমন লাগলো কমেন্টে জানাবেন। বাংলা বিনোদন জগতের এ ধরনের আরো নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।